নমস্কার বন্ধুরা, বাংলাদেশের মধ্যে বসবাস করার লোকেরা অন অ্যান অ্যাভারেজ ইন্ডিয়ান থেকে বেশি পরিমাণে খুশি রয়েছে, কিন্তু এটি অনেকই শকিং একটি ইন্ডিকেটর যে জায়গায় মাটি এবং আকাশের মধ্যে পার্থক্য হচ্ছে সেটি হচ্ছে লেবার পার্টিসিপেশন রেট ফর ফিমেলস, মানে কত মহিলারা কাজ করতে যায় আর কাজও করে। আর ভারতবর্ষের মধ্যে এই রেটই আগে বেশি থাকতো, 1990s মধ্যে 30% অ্যারাউন্ড সবসময়ের জন্য ছিল, ইন্ডিয়ার মধ্যে আজকের সময় এই রেটটি ডাউনফল হয়ে 20% হয়ে গেছে। আর বন্ধুরা, বাংলাদেশের মধ্যে এটি সম্পূর্ণভাবে উল্টো হয়েছিল, প্রথমে 20% ছিল, আজকে 30% থেকে বেশি ক্রস করে গেছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, ওমান এম্পাওয়ারমেন্টের ব্যাপারে কথা বলি তাহলে মহিলাদের অ্যাপ্লিমেন্টের ব্যাপারে আলোচনা করি তাহলে বাংলাদেশ অনেক কয়েক বছর ধরে ইন্ডিয়া থেকে বেটার প্রুফ করে আছে। 2016 সালের UNDP-র একটি রিপোর্টের অনুসারে বাংলাদেশের মহিলাদের যে অ্যাভারেজ ইনকাম রয়েছে এটি ইন্ডিয়ান মহিলাদের থেকে অনেক বেশি পরিমাণে রয়েছে। আর ফাইনালি আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যেও বাংলাদেশ আজকের সময় ইন্ডিয়া থেকে অনেক বেটার রয়েছে, 5% ভার্সেস ইন্ডিয়ার 8.5%। বাংলাদেশের মধ্যে কম আনএমপ্লয়মেন্ট লোকেরা রয়েছে পার্সেন্টেজ অফ দেয়ার পপুলেশন কম্পেয়ার টু ইন্ডিয়া। তাহলে বন্ধুরা, বেরোজগারি হোক বা ওমেন এম্পাওয়ারমেন্ট হোক বা লাইফ এক্সপেক্টেন্সি হোক বা ইকোনমিক গ্রোথ হোক, বাংলাদেশ ভারতবর্ষ থেকে অলমোস্ট বন্ধুরা সব ম্যাটারের মধ্যে থেকে বেশি ডেভেলপমেন্ট অলরেডি হয়ে গেছে বা আগামী ভবিষ্যতে হতে যাচ্ছে। ও বা করার কথা এইটি যে বাংলাদেশ ইন্ডিয়া থেকে অনেক বেশি পরিমাণে দরিদ্র দেশ ছিল শুধু 20 বছর আগে। ভারতবর্ষ তো ইন্ডিপেন্ডেন্স 1947 পেয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ এই স্বাধীনতাটি 1971 পেয়েছিল, সেটিও ভারতবর্ষের সাহায্যে। আর নিজের স্বাধীনতার লড়াইতে একদম পরেই বাংলাদেশ খুবই জবরদস্ত ইকোনমিক ক্র্যাশ থেকে ডাউনফল হয়েছিল, -14% GDP গ্রোথ রেট হয়েছিল 1972। আর তার একদমই 2 বছর পরে একটি জবরদস্ত ফ্যামিনা হয়েছিল দেশের মধ্যে, যার কারণে 1.5 মিলিয়ন লোকেরা ওই সময় মারা গিয়েছিল ক্ষুধার্তর কারণে। আর তারপর থেকে আরেকটি GDP ক্র্যাশ ও ইকোনমিক ক্র্যাশ তারা দেখতে পেরেছিল, এই জায়গায় -4% GDP গ্রোথ রেট ছিল। কম্পারিজন যদি আপনি দেখেন তাহলে অলমোস্ট প্রত্যেকটি চার্টের মধ্যে দেখবেন যে ইন্ডিয়া অনেক আগে ছিল বাংলাদেশের কম্পারিজনে, কিন্তু গত 5 থেকে 10 বছর আগে এবং মধ্যে বাংলাদেশ নিজের স্পিডটি ধরেছে এবং ইন্ডিয়ার সঙ্গে বরাবরই করছে। কিভাবে এটি পসিবল হয়েছে আসুন আমরা সেটি জানার চেষ্টা করি। এর পেছনে মেন একটি রিজন মনে করা হয় যে বাংলাদেশ নিজের মহিলাদেরকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে এমপ্লয়মেন্ট দেওয়ার পরে বেশি তারা ফোকাস করেছে। বাংলাদেশে যে ইকোনমিক গ্রোথ আজকের সময় আমরা দেখতে পারি ওর পেছনে বন্ধুরা ওয়ান অফ দ্য মেন রিজন এবং ইন্ডাস্ট্রি রেসপন্সিবল হচ্ছে তাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি। আজকের সময় অনেক কাপড় আপনি মেড ইন বাংলাদেশ অবশ্যই দেখতে পারবেন। আর এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটিকে চালানোর জন্য উমেন ওয়ার্কফোর্সটিকে এই জায়গাতে এমপ্লয় করা হয়েছে, মহিলাদেরকে এই জায়গায় কাজ দেওয়া হয়েছে। আর এই কারণে 2017 সালে বাংলাদেশ বিশ্বের সেকেন্ড লার্জেস্ট সাপ্লায়ার ছিল চীন দেশের পরে, 6.5% মার্কেট তারা অকুপাই করেছে ভারতবর্ষ থেকে বেশি। আপনি চার্টেতে দেখতে পারেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশের এক্সপোর্ট বিজনেস কেমন চলছে গার্মেন্ট নিয়ে। দ্বিতীয় হচ্ছে এটি যে বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং সেক্টরের পরে বেশি ফোকাস করেছে, যে দেশের মধ্যে আমরা জিনিসগুলি ম্যানুফ্যাকচার করব এবং বাকি কান্ট্রিজগুলিকে এক্সপোর্টও করব। আর এদের GDP গ্রোথ রেট মোস্টলি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং সার্ভিসের সেক্টর থেকে এসেছিল, যে জায়গা থেকে অনেক বেশি পরিমাণে জব ক্রিয়েট হয়েছিল। ভারতবর্ষ চেষ্টা তো অবশ্যই করেছিল এটি করার জন্য, কিন্তু ইন্ডিয়া এটি করতে পেরেছিল না, মানে বাংলাদেশের লেভেল পর্যন্ত মোটেই যেতে পেরেছিল না। আজকের সময় বাংলাদেশের মধ্যে 39.4% এমপ্লয়মেন্ট এই সার্ভিসের সেক্টর থেকে হয়, যার কারণে এই ইন্ডিয়ার মধ্যে এই নম্বরটি 31.4% রয়েছে। আজকের সময় ইন্ডিয়ার মধ্যে অনেক লোকেরা এগ্রিকালচারাল সেক্টরের পরে বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট রয়েছে। নেক্সট হচ্ছে এটি যে বাংলাদেশ নিজের বেসিকের পরে বেশি ফোকাস করেছে হেলথ কেয়ারের পরে, স্যানিটেশনের পরে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পরে, মহিলাদের পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের পরে, যে জায়গায় ইন্ডিয়া এবং পাকিস্তান একজন আরেকজনকে ধর্মের নামে ন্যাশনালিজমের নামে সবসময় জন্য লড়াই করেছিল, মারা গিয়েছিল, একজন আরেকজনের মিডিয়ার পর তারা খেয়ে যাচ্ছিল। অন্যদিকে বাংলাদেশ কাজের জিনিসের পরে বেশি ফোকাস করে এই দুটি থেকে বেশি পরিমাণে আগে চলে গেছে, কিন্তু এরকমটি মোটেই নয় যে এগ্রিকালচার সেক্টরের মধ্যে ইম্প্রুভমেন্ট দেখা গিয়েছে। বাংলাদেশ এগ্রিকালচার সেক্টরের পরও ফোকাস করেছে যে আজকের সময় এটি অলমোস্ট সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে ফুড প্রোডাকশনের ব্যাপারে। 41.3 মিলিয়ন টন তাদের ফুড প্রোডাকশন হচ্ছে আর টার্গেট হচ্ছে 41.57 মিলিয়ন টনের।
আর যখন বন্ধুরা কোনো দেশ এডুকেশন এবং হেলথ কেয়ারের মতো বেসিকের পরে ফোকাস করবে, তাহলে আপনার এর এফেক্টিভ পপুলেশন গ্রোথের মধ্যে সবসময় দেখতে পারবেন। পপুলেশন গ্রোথ রেট অনেক বেশি পরিমাণে কম হয়ে যাবে, লোকেরা লেখাপড়া জানবে, বেশি পরিমাণে রিয়ালাইজ করবে, আর বেশি পরিমাণে বাচ্চা তারা জন্ম দেওয়া মোটেই উচিত নয়। হেলথ কেয়ার ফ্যাসিলিটিস বেশি হবে, তাহলে ইনফ্যাক্ট মর্টালিটি রেট কম হবে, তার থেকেও পপুলেশন গ্রোথ বন্ধুরা বেশি পরিমাণে নিচে আসবে। যে জায়গায় ইন্ডিয়া এই জিনিসটিকে নিয়ে লড়াই করছিল যে আমাদের হিন্দুদের বেশি বাচ্চা জন্ম দেওয়া উচিত, মুসলিমদের বেশি বাচ্চা জন্ম দেওয়া উচিত, আর অন্যদিকে বাংলাদেশ নিজের পপুলেশনটিকে কন্ট্রোলে নিয়ে এসেছিল, আর আজকের সময় তাদের ফার্টিলিটি রেট রিপ্লেসমেন্ট লেভেলের থেকেও অনেক রেট নীচে চলে গেছে। আর নেক্সট ক্রেডিট বন্ধুরা এই জায়গায় আসে নোবেল প্রাইজ উইনার মোহাম্মদকেও দেওয়া হয়, যিনি গ্রামীণ ব্যাংকের স্থাপনা করেছিল বাংলাদেশে, যার কারণে সম্পূর্ণ দেশের মধ্যে মাইক্রো ফাইন্যান্সের রেভলিউশনারি চলে এসেছিল। আর গরিব দরিদ্র পরিবার থেকে স্পেশালি মহিলাদেরকে কোল্যাটারাল ফ্রি থেকেও ছোট ছোট লোন দেওয়া হয়েছিল, যারা এটির ব্যবহার করেছিল মাইক্রো হান্টার প্রাইজটিকে সেট আপ করার জন্য, যেমন ফার্মিং, হ্যান্ডিক্রাফট, ডেয়ারি পোট্রেস, ওনারা নিজের ছোট ছোট স্মল বিজনেস থেকেও সেট আপ করেছিল। আর এইসব লোনের রিপ্লেসমেন্ট এরকম ছিল যে 99% থেকেও বেশি ছিল। আমাদের দেশ থেকেও যদি আমরা কম্পেয়ার করি যে জায়গাতে দরিদ্র এবং বড় লোকরা লোন নেয়, লোন নিয়ে দেশ থেকে বাইরে চলে যায়, কোনদিন তারা লোন পুনরায় ফিরে দেয় না। আর লাস্টলি বন্ধুরা, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন মানে এনজিওস গুলিকে ওই সময় ক্রেডিট দেওয়া হয়েছিল বাংলাদেশের একটি ডেভেলপমেন্টের পেছনে। এনজিওস বন্ধুরা অনেকই ক্রিটিক্যাল এবং কমপ্লিমেন্টারি রোল সবসময়ের জন্য নিভিয়েছিল পভার্টিকে কম করার জন্য, আর সোশ্যাল ইকোনমিক অপরচুনিটি সবসময়ের জন্য গ্রোথ পাওয়ার জন্য অনেক বাংলাদেশিদের জন্য। কম্পেয়ার করুন বন্ধুরা যে ইন্ডিয়ার মধ্যে কী হচ্ছে এনজিওস এর সঙ্গে, আর এনজিওকে টার্গেটও করা হচ্ছে যে জায়গায় অ্যান্টি ন্যাশনাল বলা হচ্ছে। সরকার এরকম ধরনের ল পাস করছে যার কারণে এনজিওস এর জন্য কাজ করাটি খুবই কঠিন হয়ে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে। আর মিডিয়ার তরফেও বন্ধুরা এরকম ধরনের ইমেজ সবসময় বানানো হয় যে এনজিওস তো সব কিছুই অ্যান্টি ন্যাশনাল রয়েছে, আর সবগুলি এই জায়গায় খ্রিস্টান কনভার্ট করার জন্য এসেছে, হিন্দুদেরকে এই জায়গা থেকে তাদেরকে বাইরে বের করে দেওয়া উচিত, এই জায়গায় হিন্দুদের কোনো প্রয়োজন নেই, এনজিওদেরও কোনো প্রয়োজন নেই। কিন্তু বন্ধুরা, এনজিও ছাড়া কোনো দেশ মোটেই চলতে পারে না, ডেভেলপমেন্ট শুধুমাত্র একটি সরকার একমাত্র সিঙ্গেল হ্যান্ডেড মোটেই করতে পারবে না। এনজিও রোল এই জায়গায় এত বেশি ইম্পর্টেন্ট রয়েছে যে দেশের ডেভেলপমেন্টের মধ্যে যে আপনি স্কুলের এনসিআর এর বইও পড়তে পারে, তার মধ্যেও বলা হয়েছে। এই যে কিছু ছিল পজিটিভ জিনিস যার কারণ আমরা বাংলাদেশের মতো কান্ট্রি থেকে ইন্সপিরেশন নিতে পারি আর শিখতে পারি নিজের কান্ট্রির জন্য। এই যে আমি এটি মোটেই বলছি না যে বাংলাদেশ ইন্ডিয়া থেকে ডেফিনেটলি একটি বেটার ডেভেলপড কান্ট্রি হয়ে গেছে, কিন্তু বন্ধুরা কিছু বিষয়েতে ডেফিনেটলি বন্ধুরা বাংলাদেশ ইন্ডিয়া থেকে একটু আগে চলে গেছে, যে জায়গায় আমাদের ভারতবর্ষদের শেখা উচিত। কিন্তু বন্ধুরা, প্রত্যেকটি কয়েনের দুটি সাইড থাকে, কিছু এরকমও কিছু মাইনে রয়েছে যে জায়গায় ইন্ডিয়া আজকের সময় বেটার রয়েছে বাংলাদেশের কম্পারিজনে। যেমন হচ্ছে প্রেস ফ্রিডম ইন্ডেক্সের মধ্যে বাংলাদেশের যে মিডিয়া রয়েছে ওইটি ইন্ডিয়া থেকে অনেকই খারাপ অবস্থা রয়েছে, তাদের প্রেস ফ্রিডম র্যাঙ্কিং হচ্ছে ইন্ডিয়া থেকেও বেশি খারাপ রয়েছে। এরও বন্ধুরা অনেক ইনসিডেন্ট দেখা গিয়েছে যে বাংলাদেশের সরকার ফ্রিডম অফ স্পিচের পরে ক্ল্যাপ ডাউন সমর্থন করে, জনতার মধ্যে অত ফ্রিডম মোটেই নেই সরকারের বিরুদ্ধে বলার জন্য। কিন্তু বন্ধুরা, এইসব কথা আমরা অন্য আরেকটি ভিডিওর মধ্যে আলোচনা করতে পারবো। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি আপনারা শেয়ার করুন বন্ধুরা, আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনকে শেয়ার করবেন। আমি আবার আসবো একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন, ধন্যবাদ।